ওয়েলকাম টু বিউটি অ্যান্ড ব্লগ বাই জুলিয়া জাত। আমি জুলিয়া জাত আজ তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করতে চলে আসি। আজকে ব্লগে থাকছে অনেক কিছু, মজার মজার রান্নাও থাকছে, থাকছে আমার গোপন কিছু কথা, তোমাদের সাথে শেয়ার না করলে কি আমার ভালো লাগে? তো ভিডিওটা দেখতে শুরু করো। দেখার আগে তোমাদেরকে অনুরোধ রইল, ভিডিওতে লাইক দিয়ে দিও আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিও। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি, কিন্তু সাবস্ক্রাইব করতে কি ভুলে যাবে? যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করছি। আমি প্রথমেই যে কাজটা করি সেইটা হলো আমি রেডি হয়ে যাই। শুধু ড্রেসটা চেঞ্জ করা থাকে না, এমনিতে আমি রেডি হয়ে যাই। রেডি হয়ে একদম সব কিছু গোছানো থাকে, নিজেকে গোছানো থাকে। তারপর ভিডিও করতে 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 যদি কোনো ফাঁকে ওরা ফোন করে ফেলে, অফিস থেকে কেউ আসছে অফিসে, বা কোনো দরকার আমাকে, বা কোনো ইমার্জেন্সি কোনো কারণ হয়েছে আমাকে যেতে হবে, তো আমি যাতে সাথে সাথে চলে যেতে পারি, সেই কারণে আমি কিন্তু সকালে গোসল টোসল করে একদম রেডি হয়ে যাই। আমি একদম গোসল করে দেখো উপরে কপালে বেঁধে রেখেছি, চুলটা পরে বাঁধো, বাঁধি না সাধারণত, ছেড়েই দিই। তো এমনি করে রেখে দিয়েছি, এখন কাজ করবো, রান্না করে ঢুকে যাবো। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় বাজ পড়লো, বুয়া আসে নাই, কি করব বলো, কাজ করা শুরু করেছি। তো কাজ প্রথমেই করার যেটা সেটা হলো একদম চা খেলাম, চাটা খেয়ে সব কিছু সবজিগুলো বের করেছি, সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে একদম টাওয়াল পেতে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি রান্নার জোগাড় করছি। তো রান্নার কাটাকুটি করে তারপরে রান্নাটা একবারে বসালে আমার সুবিধা মনে হয়। ভাইয়া আসছে, দেখো তোমাদের ভাইয়ার সাথে একটু দুষ্টামি করলাম, করে আমি আমার কাজ করছিলাম, মূলা কাটছিলাম, এই যে করলা কাটছি। আমি অনেক সময় দাঁড়িয়ে বঠিতে করলা কেটে ফেলি, বা যে কোনো সবজি বুয়া না আসলে কিছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলি, ছুরি দিয়ে কখনো কাটা হয় কখনো দাঁড়িয়েও, অনেক বেশি আমার কাছে ইজি মনে হয়। তো এইভাবেও করতে পারো তোমরা, যাদের কোমরের সমস্যা আছে, কোমরে ব্যথা থাকলে তো নিচে বসা যায় না, তো সেই ক্ষেত্রে এইভাবে দাঁড়িয়ে করলে কিন্তু অনেক সুবিধা হয়। তো মোটামুটি আমার সব সবজি কেটে বুয়া পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে গেছে, কিন্তু একটা দুর্ভাগ্য, আমার গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছে, তো রান্না গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য আপাতত বন্ধ। এবার কি করব ভাবছি, কিন্তু তারপর ফাঁকে মনে হলো যে আরে ইয়ে আনা ছিল, আমার শাক ছিল যেটা টক পাতা, তো মাছের মাথা দিয়ে টক পাতা দিয়ে টক করব, সেই জন্য এই ফাঁকে আমি বাকি যে সবজিগুলো রান্না করব সেগুলো রেডি করে ফেলব। তো টকটা করার জন্য টক পাতাগুলোই নিতে হয়, ডাটাগুলো তো ফেলে দিতে হয়, সব ফেলে দিয়েছি। ফেলে দিয়ে টক পাতাটা সুন্দর করে তুমি চাইলে কুচিয়ে নিতে পারো, চাইলে আস্তেও নিতে পারো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, না ধুয়ে নিলে বালু টালু থাকতে পারে সেই জন্য। আর আমি সব সবজি প্রথমে আনার পরে একটুখানি ভালো করে ধুয়ে ফেলি, একদম আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি, এটা সবসময়কার অভ্যাস। আর করলাতে একটু লবণ দিয়ে একটু চটকে রেখে দিব, তারপরে পানিটা ফেলে দিয়ে ভাজা করলে করলাটা তিতা একেবারেই লাগবে না, একদম করলার কালারও সুন্দর থাকবে আর তিতা লাগবে না। এখানে দেখো শাকগুলোও ধুয়ে ফেলেছি, শাক ধোয়ার পরে তারপরে পানি ঝরাতে রেখে দিব। আর এই ফাঁকে আমার আরেকটা কাজ করতে মনে হলো, তোমাদের ভাইয়া ছাদের থেকে পুদিনা পাতা তুলছি না, পুদিনা পাতা নিয়ে আসছে, আমার বিট গাজর শসা এগুলো ভাবছি যে এখন জুসটা করে ফেলি। সকালে নাস্তা করি না, একদমই নাস্তা না করে থাকি, তো সেই জন্য এই 11:30টার সময় আমার মনে হয় যে এক গ্লাস একদম মিক্স ফ্রুট ভেজিটেবল সব মিলিয়ে এক গ্লাস জুস আমার জন্য ভীষণ এনার্জেটিক। তো সেই জন্য আমি এটাই আগে করছি, সব কিছু ছুলে নিয়েছি, ছুলে তারপরে কেটে নিব। তো আগে প্রথমে ছুলে পরিষ্কার করে নিলে পরে কাটতে সুবিধা হয়, সেই জন্য একবারে ছুলে নিয়েছি। আর পাতাগুলো নিয়ে নিলাম, বিট বিট আমার থাকবেই, বিট ছাড়া একদিনও চলবে না, কেন বলো তো? কারণ বিট কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো, আবার বিট তোমার রক্ত বাড়াতে অনেক বেশি ভালো। তা আমার এমনিতে একটু অ্যানিমিয়ার প্রবলেম আছে, সে কারণে বিট আমার খেতেই হয়। তো এটা থাকে, আমি একা খাই না, ঘরে সবাই খায়, তো সেই বুয়া থাকলে বুয়াও খায়। তো সব কিছু রেডি, আমি দেখো ওই যে সেই আমার জাতীয় কাঠ বটিতে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেললাম সমস্ত ভেজিটেবলগুলো এবং ফ্রুটগুলো। যাই হোক, আজকে ফ্রুট তেমন ছিল না, ভেজিটেবলই ছিল, সবই আইটেম ভেজিটেবলের মধ্যে দিয়েই আজকে চলেছে আর কি। আম দিয়েছিলাম কি না আমার মনে নেই, পরে দিয়েছি হয়তো, কিন্তু গাজর বিট শসা
এগুলো তো ভেজিটেবলই, আর পুদিনা পাতা সঙ্গে দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ ঝাল ঝাল, আমড়া ছিল, আমড়া আমড়া একটু দিলে অনেক বেশি ভালো লাগে, একটা টক টক টেস্ট হয়, অনেক টেস্ট হয়। আবার এটা এমন একটা জিনিস, এটা কিন্তু তুমি কষ্ট করে জুস যদি না বানাতে চাও, আমার অবশ্য কোনো কষ্ট লাগে না, কারণ এই জুসটা আমি একদম আমার না খেলে চলেই না, আমার আমি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করি পিঙ্ক সল্ট, অন্য কোনো সল্ট, সাধারণ লবণ দিলে হবে না, পিঙ্ক সল্ট এখানে বেস্ট অপশন। তো একটু টক পাতা দিয়ে দিলাম, দেখো টক পাতাটা দিলে আর একটু বেশি হেলদি হলো, তো সেই জন্য টক পাতাটাও একটু কুচিয়ে দিয়ে দিলাম। তো এই সব কিছু পিঙ্ক সল্টও দেওয়া আছে। এবার আমার মনে হচ্ছে কি, কাঁচাই খাই, এমনিই তো খাওয়া যাবে, তো কেউ যদি খেতে চাও এইভাবে করো স্যালাড বানিয়ে খেতে পারো। প্রতিদিন যদি এইরকম এক বাটি স্যালাড, ধরো 300 গ্রাম পরিমাণ স্যালাড, প্রতিদিন লাঞ্চ বা ডিনারের আগে 300 গ্রাম পরিমাণ এইরকম স্যালাড যদি তুমি খেতে পারো, এটাকে রেনবো স্যালাড বলে, তো এই স্যালাডটা তোমার জন্য অনেক হেলদি অপশান এবং তোমার পেট একদম ক্লিয়ার থাকবে, স্কিন অনেক গ্লোয়িং থাকবে, এবং তোমার স্কিন গ্লোয়িংয়ের পাশাপাশি তোমার ফ্যাট বার্ন করবে। ফ্যাট বার্ন করতে আমাদের কত কষ্ট করতে হয়, কত যুদ্ধ করতে হয়, কিন্তু এইরকম ফ্যাট বার্ন করার উপায় থাকতে আর কেন কষ্ট বলো। আমি দেখো বিট, গাজর সবই খাচ্ছি, সবই কিন্তু কাঁচা খাওয়া যায়, কিছুই রান্না করে খেতে হবে এরকম না, টোটাল জিনিসটাই কাঁচা খাওয়া যাবে। তো আমি সবটা কাঁচা খাবো না, আমি জুস করবো, অ্যাকচুয়ালি জুসটাই আমি খাই সাধারণত, আর এমনিতে যখন স্যালাড খাবার তখন আলাদা করে স্যালাড খাই। তো জুসটা দেখলাম এরকম সব রকম আইটেম মিলিয়ে, কাঁচা যেমনি খাওয়া যায় আবার জুস করেও খাওয়া যায়, আবার তোমার সবগুলো জিনিস হেলদি, কাঁচা আনকুকড ফুড যেটা আমাদের অ্যালকালাইন ফুড বলে, অ্যালকালাইন ফুড কিন্তু আমাদের জন্য ভালো। আরেকটা জিনিস দেখো, পাতা, পুদিনা পাতা এমনি খেতে তো ভালো লাগে না, পুদিনা পাতা অনেকেরই ভালো লাগে না, সরাসরি একটু ধুয়ে নিলাম, আর সাথে টক পাতা আছে বা যে কোনো টক আইটেম কিছু, ধরো আমড়া থাক বা লেবু থাক, যে কোনো কিছু পুদিনা পাতা দিয়ে, এই যে একটু আমড়া দিয়ে এবার পেঁচিয়ে পানের মতো মুখে দিয়ে দাও, একটু কাঁচামরিচও দিয়ে দাও, ঝাল ঝাল, খুব মজা, কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ মজা, আবার হেলদি, কত চিন্তা করো, অনেক ভালো জিনিস, খেয়ে দেখো, ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। স্যালাড খাবো না, এখন জুস বানিয়ে ফেলবো, জুসটা আমার খেতে হবে, আমার ওটা খুবই ভালো লাগে, সেই জন্য জুসের জন্য একটু পানি দিয়ে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু পিঙ্ক সল্ট, একটু কাঁচামরিচ অ্যাড করে দিব, আর 2 মিনিট ব্লেন্ড, ব্যাস ব্লেন্ড করে একটু ছেঁকে নিই, আমি না ছেঁকে নিলে আমার কাছে মনে হয় চিবড়ে চিবড়ে লাগে, সেই কারণে। আর কুচি করে দিলে সুবিধা হলো, তুমি সুন্দর করে কুচি করে দিবা, তাহলে 2 মিনিটে তোমার জুসটা হয়ে যাবে। তো দেখো আজকে একটু ব্রাউন কালারের জুস হলো, ব্রাউন কালারের জুসটা কিন্তু অনেক বেশি হেলদি আর অনেক বেশি কালারের জন্য তোমার ভালো লাগবে, কালার এক একদিন এক এক কালার করবা, কখনো লাল করবা, কখনো ব্রাউন করবা, কখনো নীল করবা, কখনো হোয়াইট করবা। তো এটা হলো ভেজিটেবল, যেটা যেরকম দাও সেরকম হবে, গ্রিন জুস খুব হেলদি, কখনো গ্রিন জুস করবা, এভাবে করে আলাদা আলাদাভাবে করা যায়, আবার যেভাবেই খাও সেটা হেলদিভাবেই তুমি ইনটেক করছো, এটাই হলো সব থেকে বড়ো ব্যাপার, যে তোমার জন্য এটা অনেক বেশি হেলদি অপশান। তা আমার ঘরে সবাই খায়, বুয়াও খুবই পছন্দ করে, কিন্তু বুয়া বেশি কাঁচা সবজি যখন দেই তখন বুয়া খেতে চায় না, কিন্তু ফ্রুট দিয়ে যখন করি তখন বুয়া খায়। তো যাই হোক, আমার একদম তোমাদের সাথে কথা বলতে বলতে জুসটা রেডি হয়ে গেছে, আমি এক্ষুনি খাবো, খেয়ে তারপরে দেখে নিলাম যে লবণ ঠিক আছে কি না, কারণ এটা তো মিষ্টি দেওয়া নেই, লবণ আর ঝাল, যেহেতু ঝাল দেওয়া আছে একটু লবণ টেস্টটা যদি ঠিক না হয়, যদিও নর্মাল লবণ একেবারেই দেওয়া না, কারণ কাঁচা লবণ খাওয়া তো ভালো না। তো পিঙ্ক সল্টও বেশি দেওয়া যাবে না, পিঙ্ক সল্টও তো সল্টই, তো ওইটাও কিন্তু কম দিতে হবে, আমি একটু কম সল্ট দিয়ে খাই। তো যাই হোক, আমার জুসটা পুরোপুরি রেডি, কি সুন্দর হয়েছে না? তো এইভাবে করে প্রতিদিনই এক গ্লাস অন্তত জুস, ফ্রেশ জুস খাও, খুবই ভালো থাকবা, স্কিন গ্লোয়িং থাকবে, অনেক বেশি খরচা তো করতে হয় না, একদমই ঘরে থাকা জিনিসপত্র দিয়ে করে ফেলা যায়, খুব টেস্টি, হেলদি আর অনেক বেশি কাজের,
পেট পরিষ্কার হয়ে যাবে। আর এই এই ধরনের জুস ফ্যাট বার্ন করতে কিন্তু অনেক হেল্প করে। তুমি অনেকটা পেট ভরা ভরা লাগে, জাস্ট খেলে তুমি এক ঘন্টার মধ্যে তোমার আর কিছুই খেতে ইচ্ছে করবে না, মানে মনে হবে পুরো পেট ভরা, খুব টেস্টি, ভীষণ মজাদার। সেন্সিটিভ স্কিনের জন্য পুদিনা পাতার একটা টিপস দিব তোমাদেরকে। পুদিনা পাতা বেটে রস বের করে মুলতানি মাটি মিক্স করে ফেস প্যাক বানাবে। বানিয়ে যেখানে যেখানে তোমার প্রবলেম আছে, ব্রণের সমস্যা, ধরো পিঠে যদি ব্রণের সমস্যা হয় বা ঘাড়ে যদি ব্রণের সমস্যা হয় সেখানেও লাগাতে পারো, আবার ফেসেও একদম ডাইরেক্ট লাগিয়ে দিতে পারো। লাগিয়ে 20 মিনিট রাখবা, ধুয়ে ফেললেই শেষ। আমার দেখো গ্যাস চলে আসছে, আমি রান্নাগুলো সব এক এক করে করে ফেললাম, মাছের ঝোল করলাম, আরও অনেক কিছুই রান্না করেছিলাম। যেহেতু নিজে হাতে রান্না করি, আজকে তো বুয়া ছিল না, সেই জন্য করলা ভাজি, গরম গরম করলা ভাজি, আহ খুব টেস্টি জানো। আর আমার টক, আমার পছন্দের টক, সেটা করেছি। তারপরে মূলার তরকারি করেছি, এরপরে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, ও সবগুলো খুবই টেস্টি। এবং মাংস তো ছিল, আমার ছেলে তো মাংস ছাড়া চলেই না ওর। সব কাজ শেষে দেখতে এলাম আমার সবজিগুলো শুকিয়েছে কিনা। সব শুকিয়ে গেছে, পানি ঝরে গেছে, সবগুলো আলাদা আলাদা করে প্যাক করে তুলে রাখবো। এগুলো রেখে দিলে একদম, একে তো পরিষ্কার থাকলো আর এগুলো ফ্রেশ থাকবে একদম টোটালি। দেখলে তো বন্ধুরা, বুয়া ধোকা দিল। বুয়া ধোকা দিল মানে হলো বুয়া তো আমার সব কিছু করে দেয়। বুয়া খালে ঢুকলে আমার আর কোনো ঝামেলা থাকে না, কিন্তু আজকে আর সেই উপায় ছিল না। সকাল থেকে শুরু করে যখন দেখলাম যে বুয়া আসে না, মাথা পুরাই মন খারাপ, কী করবো, কীভাবে কাজ গোছাবো। তো পরে আস্তে আস্তে করে দেখলাম সব কিছু করেছি, রান্নাবান্না করেছি, একদম রান্না করে সব কাজ করে রেডি হয়ে এবার অফিসে চলে যাচ্ছি। অফিসের জন্য রেডি হয়ে গেছি, আমার পুরো ঘরের কাজ শেষ, এবার বাইরের কাজের জন্য চলো। অফিসে পৌঁছে গেছি, অফিসে পৌঁছে সমস্ত কাজ দেখাশোনা করলাম, তারপর আমার রুমে বসলাম, ম্যানেজারদের সাথে কথা বললাম, ওরা ওদের প্যাকেজিংয়ের কাজ করছে, প্রোডাক্টগুলো পাঠাবে, সমস্ত প্যাকেজিং চলছে। তো এইভাবে সারাদিন কাজ করার পর লাইভ করে ফেরার সময় এটিএম বুথে ঢুকলাম, টাকার দরকার ছিল তো, এটিএম বুথ আছে আর কি চিন্তা, টাকা তুলে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম বাসায়, 5 মিনিটের মধ্যে পৌঁছে। আজকে বিদায় নিলাম বন্ধুরা, ভালো থেকো, তোমরা অনেক ভালো থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির থাকবো।